সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দর্শক, ছুটির দিনে বাজার পরিস্থিতির দিকে আমরা সবাই নজর রাখি। অনেকেই হয়তো এরই মধ্যে বাজারের জন্য বেরিয়ে গেছেন, যদিও আজকে বৃষ্টির সকাল, তারপর আর অনেকেই হয়তো বা বাজারে যাওয়ার পরিকল্পনাও করছেন। বাজারে কি পরিস্থিতি সেটি জানবো। পত্রিকাগুলোতে খবর আছে পেঁয়াজের আমদানি মজুদ ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ, এবং একই সাথে খবর আছে মুরগি এবং আলুর দাম বেড়েছে। আমাদের সাথে নেত্রকোনা দুর্গাপুর থেকে সংবাদদাতা রিফাত আহমেদও যুক্ত হয়ে গেছেন। রিফাত আহমেদ, আপনি মানিকগঞ্জের খবর শুনছিলেন, নেত্রকোনার বাজারের কি অবস্থা, দাম কোন কোন পণ্যের বাড়লো এবং বাড়ার কারণ হিসেবে কি বলছেন যারা বিক্রেতা আছেন তারা? তিথি, আপনি যেমনটা শুনছিলেন মানিকগঞ্জে যে বর্ষা শুরু হয়ে গেছে, ইতিমধ্যে বর্ষা শুরু হতে না হতেই দুর্গাপুরেও কিন্তু এখন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। এখন যদি বাড়তি পণ্যের দাম বলি, তাহলে বেগুনে কিন্তু একটা অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে। বেগুন, টমেটো, এইসব যে এই সবজিগুলো রয়েছে, এই সবজিগুলোতে দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আমি বাজারে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে যেমনটা কথা বলে জানতে পেরেছি যে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি বেগুনে 20 টাকা বেড়ে এখন 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসাতে 15 টাকা বেড়ে 50 টাকা, এবং টমেটোতে 60 টাকা বেড়ে এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। যে টমেটো আগে কিছুদিন আগেও 30 থেকে 40 টাকায় বিক্রি হয়েছিল, এই টমেটোতে আসলে এরকম একটা অস্বাভাবিক দাম বৃদ্ধিতে একদম নিম্নের মানুষ যারা রয়েছে, আপনি জানেন যে নেত্রকোনা দুর্গাপুর একটি পাহাড়ি সীমান্তবর্তী এলাকা, এখানে বেশিরভাগ মানুষই নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত, যার ফলে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে কিছুটা থাকলেও নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, যারা দিন এনে দিন খায়, তাদের জন্য কিন্তু এই সবজির বাজারে কেনাকাটাটা এক ধরনের সাধ্যের বাহিরে চলে গেছে। আমি আরো খোঁজ নিয়েছি, যেমনটা জানেন যে এই সকালের এই সময়টাতে মাছের বাজারে একটু ভিড় থাকে এবং বৃষ্টিকেই হচ্ছে তারা অজুহাত হিসেবে বলছেন। তবে মাছের বাজারের কথা বলছিলেন, মাছের বাজারে আসলে দামটা কেমন আজকে? আপনি যেমনটা বলছিলেন যে মাছের বাজারে আসলে দুর্গাপুরে যেহেতু সোমেশ্বরী রয়েছে, নদী রয়েছে, পাহাড়ি নদী, এই নদীতে যে সকাল দিকে আসলে নদীর মাছগুলোতে মাছগুলোই বাজারে আছে এবং ক্রেতাদের একটা আকর্ষণ থাকে। এখানে দেখা যায় যে 600 থেকে 1000 টাকা কেজি দরে নদীর মাছ বিক্রি হচ্ছে। এছাড়া চাষের যে মাছগুলো রয়েছে, এই মাছগুলো কেজি বিবাদে 200 টাকা থেকে শুরু করে 600 টাকাও বিক্রি হচ্ছে। মাছের প্রতি মানুষের অন্যরকম একটা আকর্ষণ থাকে, বিশেষ করে এই ছুটির দিনে। অনেক ধন্যবাদ রিফাত আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে বাজার পরিস্থিতির খবর জানানোর।